প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সপ্তম শ্রেণীর অ্যাসাইনমেন্টটি তুলে ধরা হলো। অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে রাজনৈতিক ঘটনাপ্রবাহ 1952 থেকে 1970, ভাষা আন্দোলন হতে 1970-এর নির্বাচন পর্যন্ত রাজনৈতিক ঘটনাপ্রবাহের গুরুত্ব বিশ্লেষণ। এটি হবে অ্যাসাইনমেন্টের শিরোনাম। এই শিরোনামের উপর ভিত্তি করে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম যে প্রশ্ন সেটি হলো, সেটির উত্তর তুলে ধরা হলো, নিম্নে 1952 থেকে 1970 সাল পর্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনাক্রমের ছক তৈরি করে সময় উল্লেখ করা হলো। সাল এবং রাজনৈতিক ঘটনাপ্রবাহ 1952, ভাষা আন্দোলন 1954, যুক্তফ্রন্ট গঠন 1966, ছয় দফা আন্দোলন 1969, 1969-এর গণ অভ্যুত্থান 1970, 1970-এর সাধারণ নির্বাচন। এটি হলো ক নং প্রশ্নের উত্তর। খ নং যে প্রশ্ন ছিল তার উত্তর তুলে ধরা হলো, 1947 সালে ভারত শাসন আইন অনুযায়ী ভারত ও পাকিস্তান নামক দুটি স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি হয়। পাকিস্তানের দায়িত্বভার গ্রহণ করে মোহাম্মদ আলী জিন্না, আর ভারতের দায়িত্বভার অর্পিত হয় জওহরলাল নেহরুর ওপর। পাকিস্তান সৃষ্টির শুরুতেই ভাষাগত বিষয় নিয়ে সমস্যা দেখা দেয়। এর ফলে শুরু হয় ভাষা আন্দোলন। 1952 সালের জানুয়ারি মাসের শেষের দিকে ভাষা আন্দোলন পুনরুজ্জীবিত হয়। পাকিস্তানের তদানীন্তন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন 27 জানুয়ারি 1952 এক জনসময় ঘোষণা দেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। তার এই ঘোষণায় ছাত্র শিক্ষক বুদ্ধিজীবী মহলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে 30 জানুয়ারি 1952 ছাত্র ধর্মঘট ও সভা আহ্বান করে। 30 জানুয়ারি সভায় 4 ফেব্রুয়ারি 1952 ঢাকা শহরে ছাত্র ধর্মঘট, বিক্ষোভ মিছিল ও ছাত্রসভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। বিক্ষোভ ঠেকাতে সমস্ত ঢাকায় 144 ধারা জারি করা হয়। ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে 144 ধারা ভাঙার সিদ্ধান্ত গ্রহণ করেন। 144 ধারা ভাঙার পন্থা হিসেবে দর্জন দর্জন করে ছাত্র রাস্তায় মিছিল বের করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। অনেকে এদিন গ্রেপ্তার হন। পুলিশ মিছিলকারীদের উপর বেপরোয়া লাঠিচার্জ করে এবং কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে, কিন্তু সব বাধা উপেক্ষা করে ছাত্ররা মেডিকেল হোস্টেলের প্রধান ফটকের কাছে জমায়েত হন। তখন ছাত্ররা দলবদ্ধ হয়ে স্লোগান দিয়ে থাকলে পুলিশ বাহিনী এসে তাদের তাড়া করে এবং ছাত্রদের উপর কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে। প্রতিবাদে গ্যাস নিয়ে ছাত্ররা ইট পাটকেল ছুটতে থাকে। একদিকে ইট পাটকেল আর অন্যদিক থেকে তার পরিবর্তে কাঁদুনে গ্যাস আর লাঠিচার্জ চলতে থাকে। এক পর্যায়ে পুলিশ ছাত্রদের লক্ষ্য করে গুলি বর্ষণ করে। ঘটনাস্থলেই সালাম, জব্বার, রফিক ও বরকত শহীদ হন। এই ঘটনার 2 বছর বেশি সময় পরে 1954 সালের 7ই মে পাকিস্তান সংসদ বাংলাকে একটি রাষ্ট্রভাষা হিসেবে স্বীকার করে প্রস্তাব গ্রহণ করে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রভাষার স্বীকৃতি কার্যকর হতে লেগেছিল আরও 2 বছর। মাতৃভাষা নিয়ে এই আন্দোলনেই বীজ বপন হয়েছিল পৃথিবীর বুকে বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্রের। শিক্ষার্থীরা, পরবর্তী গ নং যে প্রশ্ন দিয়েছিল সেই প্রশ্নের উত্তরটি এখানে তুলে ধরা হলো। গ নং প্রশ্ন উত্তর, ছক থেকে নির্বাচিত ঘটনাটি হলো 1952-র ভাষা আন্দোলন। নিচে জাতীয় জীবনে উক্ত ঘটনা গুরুত্ব ব্যাখ্যা করা হলো। বাংলাদেশের মুক্তিযুদ্ধের আন্দোলনের গোড়াপত্তন হয়েছিল মূলত 1952-র ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। বাংলাদেশের স্বাধীনতায় ও জাতীয় জীবনে ভাষা আন্দোলনের তাৎপর্য নিম্নে তুলে ধরা হলো। এক, বাঙালি জাতীয়তাবাদের বিকাশ। ভাষা আন্দোলন জাতীয়তাবাদের বিকাশ ঘটায়। পাকিস্তানের 56 ভাগ মানুষের ভাষা ছিল বাংলা। পশ্চিম পাকিস্তানের জনগণের সাথে ধর্মের মিল ছাড়া বাঙালিদের যে আর কোনো বন্ধন নেই তা তারা প্রথমবারের মতো উপলব্ধি করে। 1952 সালে আত্মাহুতির মাধ্যমে যে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ হয় সেই চেতনার পথ ধরে 1954 এর নির্বাচনে 21 দফার জয় হয় এবং বাংলা রাষ্ট্রভাষার মর্যাদা পায়।
2 নম্বর, অর্থনৈতিক বৈষম্য নিরসন। অর্থনৈতিক বৈষম্য নিরসনে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। ভাষা আন্দোলনের ফলে অর্থনৈতিক বৈষম্য নিরসন হয়েছে। 3, স্বাধিকার আন্দোলন। আগরতলা ষড়যন্ত্র মামলা চলাকালীন সময়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ সংগ্রাম পরিষদ 1969 সালের জানুয়ারি 5 তারিখে দফা দাবি পেশ করে, যার মধ্যে শেখ মুজিবের 6 দফার সবগুলো দফাই অন্তর্ভুক্ত ছিল। আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী ছাত্র আন্দোলনের প্রস্তুতি শুরু হয়, যা পরবর্তীতে গণ আন্দোলনে রূপ নেয়। এই গণ আন্দোলনই 69-এর গণ অভ্যুত্থান নামে পরিচিত। মাসব্যাপী চলতে থাকে আন্দোলন, কারফিউ, 144 ধারা ভঙ্গ ও পুলিশের গুলিবর্ষণ। পরবর্তীতে এই আন্দোলন চরম রূপ ধারণ করলে তৎকালীন রাষ্ট্রপতি আইয়ুব খান তাদের রাজনৈতিক নেতাদের নিয়ে গোল প্রত্যাহার ও বঙ্গবন্ধুকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। 4 নম্বর পয়েন্টটি হলো রাজনৈতিক বিজয়ের তাৎপর্য। রাজনৈতিক বিজয়, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে 1970 সালের সাধারণ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাইল ফলক। নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ প্রাদেশিক আইনসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। জাতীয় পরিষদের 169টি আসনের মধ্যে 167টিতে এবং প্রাদেশিক পরিষদের 300টি আসনের মধ্যে 288টি আসনে জয়লাভ করে আওয়ামী লীগ। আর এভাবেই ধীরে ধীরে সংগঠিত হয় রাজনৈতিক বিজয়। 21-এর চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। প্রিয় শিক্ষার্থীরা, এটি হলো তোমাদের সপ্তম শ্রেণীর সব বাউবির অ্যাসাইনমেন্ট। ধন্যবাদ সকলকে।